DFTV সত্যের পথে সংগ্রাম। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 সন্তান ছিল, এটা আমরা জানি। 12 বিবি ছিলেন, 4 জন, কোন কোন রাওয়ায়েতে 2 জন। এই বিবিদের ঘরে 12 জন সন্তান জন্মগ্রহণ করেছিলেন। এই 12 জনের একজনকে আমরা ভালো করে চিনি, যিনি সাইয়েদেনা ইউসুফ আলাইহিসসালাম। কোরআনে পাকে যাকে নিয়ে আল্লাহ পাক আলাদা সূরা, যে ইউসুফকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আহসানুল কাসাস, সবচাইতে শিক্ষণীয় ঘটনা আল্লাহ নাজিল করেছেন ওহির ভাষায়। ইয়াকুব আলাইহিসসালামের একজন পুত্রের নাম ছিল ইয়াহুদা। ইয়াহুদা 12 জনের একজন। কোন কোন ঐতিহাসিকের বর্ণনা মতে যে ইয়াহুদা ইব্রাহিম আলাইহিসসালামের ইয়াকুব আলাইহিসসালামের ওরুজার পুত্র নয়, বরং তার চতুর্থ প্রজন্মের সন্তান। তাহলে ইয়াকুব আলাইহিসসালাম, তার ছেলে ইউসুফ আলাইহিসসালাম, ইউসুফের ছেলে আরেকজন, তার ছেলে আরেকজন, এইভাবে 4টা জেনারেশন পার হয়ে ইয়াকুবের যে বংশধারা ইউসুফের মাধ্যমে সামনের দিকে এগিয়ে গিয়েছিল। এখানকার একজন লোকের নাম ছিল, একজন ব্যক্তির নাম ছিল ইয়াহুদা। ইয়াহুদা এই ইয়াকুব আলাইহিসসালামের আরেকটা নাম ইসরাইল। ইসরাইল আর ইয়াকুবের সন্তান যারা, তারা আজ পর্যন্ত ইয়াকুব আলাইহিসসালাম থেকে শুরু করে বনি ইসরাইল নামে পরিচিত। এই নামটা আল্লাহ পাকের দেওয়া, কোরআনে পাকে বর্ণিত। একটা সূরা আল্লাহ পাক নাজিল করেছেন এই নামে, সূরা বনি ইসরাইল। প্রিয় দর্শক, তাহলে এবারে আমরা বনি ইসরাইল তাদেরকে চিনলাম। ইয়াকুব আলাইহিসসালাম আর একটা নাম ইসরাইল, এখান থেকে ইয়াকুবের বংশধর তারা বনি ইসরাইল। সাইয়েদিনা মূসা আলাইহিসসালাম, তার আগমন বহু পরে, অনেক পরে। এখানে আরেকটা জিনিস প্রণিধানযোগ্য, সেটা হলো আল্লাহর এই জমিনে, বর্তমান পৃথিবীতে যতগুলো জাতি, যতগুলো গোত্র, যতগুলো সম্প্রদায় বর্তমানে টিকে আছে, তার মধ্যে একটা মাত্র সম্প্রদায় ইহুদি জাতি, এই ইয়াহুদার বংশ পরম্পরা। ইয়াহুদার বংশ পরম্পরা, তারা কিন্তু মূসা আলাইহিসসালামকে নবী মানে না। এখানে আমাদের অনেকের একটা বিভ্রান্তি আছে যে মূসা আলাইহিসসালামের উম্মত যারা, তারা ইহুদি জাতি। না, ইতিহাস এভাবে বলেনি, বরং ইহুদি জাতি মূসা আলাইহিসসালামের নবুয়তকে পর্যন্ত অস্বীকার করেছে, অবিশ্বাস করেছে। ইহুদি জাতি, যার জন্য আমরা এই কথা বলতে পারি না, মূসা আলাইহিসসালাম বনি ইসরাইলদেরই একজন নবী ছিলেন। আর এই ইহুদি জাতি, ইহুদার সন্তানরা কাল পরম্পরায়, সময় পরম্পরায় বনি ইসরাইল বংশের 70,000 নবীকে বিনা দোষে শহীদ করেছিল। কোরআন যাদের সম্পর্কে এইভাবে বলেছেন, অতাকতুলুন আল আম্বিয়া, অতাকতুলুন আল আম্বিয়া আ বেগায়ের হাক, নাহক ভাবে, অন্যায় ভাবে তোমরা আল্লাহ নবীদেরকে এইভাবে হত্যা করেছ। তাওয়ারিখ আমাদের সামনে যেই বর্ণনা পেশ করেছে, এই ইহুদি জাতি প্রথম যেই নবীকে শহীদ করেছিল নির্মম ভাবে, তিনি ছিলেন বনি ইসরাইলের উলুল আজম একজন পয়গাম্বর, হযরত জাকারিয়া আলাইহিসসালাম, যেই নবীর নামটা কোরআনে পাকে অনেক জায়গায় আল্লাহ পাক উল্লেখ করেছেন। এই জাকারিয়া আলাইহিসসালামকে প্রথম এই ইহুদি জাতি করাত দিয়ে মাথা থেকে পা পর্যন্ত চিরে 2 ভাগ করে ফেলেছিল। জাকারিয়া আলাইহিসসালাম থেকে শুরু করে হযরত ইয়ারমিয়া, আই রিপিট, জাকারিয়া আলাইহিসসালাম থেকে শুরু করে হযরত ইয়ারমিয়া আলাইহিসসালাম পর্যন্ত বনি ইসরায়েলের 70,000 নবীকে এই ইহুদিরা শহীদ করেছিল। এই জাতি সেই জাতি, এই জাতিটা
নবী মুসা আলাইহিস সালামকেও অনেক ভাবে ত্যক্ত বিরক্ত করেছিল। কেউ সে মুসার উম্মত বলে নিজেদেরকে পরিচয় দিয়েছিল, কেউ এটা কেউ সেটা, এরকম সেরকম, মানে ওদের কোনো কাজের কোন দাড়ি কমা, ফুল স্টপ, হাইফেন, এগুলো কিছু ছিল না। যখন যেমন তখন তেমন, যেটাকে আমরা বলতে পারি সুবিধাবাদ, জিন্দাবাদ। জিন্দাবাদ।